আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ। সারা বিশ্বে COVID-19 ভাইরাসজনিত মহামারীর কারণে এক কঠিন সময় পার করছে, আর নিরাপত্তাজনিত কারণে আমরা সবাই যে যার ঘরে অবস্থান করছি, যার ফলে সারা দেশে স্কুল কলেজ বন্ধ। এজন্য পড়াশোনায় যথেষ্ট পরিমাণে বিঘ্ন ঘটছে। আসলে মহামারী থেকে কবে বিশ্ব উত্তরণ পাবে, এদেশ কবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আমরা এটা কেউই জানি না। যার কারণে বাংলাদেশ সরকার সারা দেশে অনলাইন স্কুল কলেজের মাধ্যমে বিষয়ভিত্তিক পাঠদানের ব্যবস্থা করেছেন এবং প্রত্যেক স্কুল কলেজে সেই নির্দেশনা প্রেরণ করেছেন, যার ফলশ্রুতিতে আমাদের কলেজ দৌলত খান সরকারি আবু আবদুল্লাহ কলেজ, এখানেও আমরা অনলাইনে বিষয়ভিত্তিক আলোচনা করব এবং বিষয়ভিত্তিক টিচাররা তাদের সিলেবাসভুক্ত যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করবে, আলোচনা করবে তোমাদের সুবিধার্থে। সে মর্মে আজকে আমার প্রথম অনলাইন ক্লাস। আমি মাহমুদা পারভীন, আমার বিষয় হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। যেহেতু 2019-20 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা এতদিনে দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার কথা, যদিও তোমাদের পরীক্ষা আমরা নিতে পারিনি, তারপরও আমরা তোমাদেরকে দ্বিতীয় বর্ষের হিসাব করি সেই সিলেবাসভুক্ত পড়াগুলো আলোচনা করব। কারণ প্রথম বর্ষে সিলেবাসভুক্ত যে পড়াগুলো ছিল, যে অধ্যায়গুলো ছিল, সেগুলো আমরা শেষ করে ফেলেছি প্রথম বর্ষেই, 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায় এর শিরোনাম হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ। আসলে ধারাবাহিকতা কি? ধারাবাহিকতা হচ্ছে একটি জীব তার অপত্য জীবকে পৃথিবীতে রেখে যায়, যার ফলে তার জীবনকাল চলতে থাকে, আবার সেই অপত্য জীব প্রজননের মাধ্যমে আবার তার অপত্য রেখে যায়। এভাবে একটি জীব দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ তার ধারাবাহিকতা বজায় রাখে, তার প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে। যে প্রক্রিয়ায় জীবগুলো তাদের জীবনের এই ধারাবাহিকতা বজায় রাখে তাকে বলা হয় প্রজনন। এই প্রজনন দুরকমের, একটা হচ্ছে যৌন প্রজনন, একটা হচ্ছে অযৌন প্রজনন। সমস্ত পৃথিবীব্যাপী অনেক প্রাণী, অনেক কোটি কোটি প্রাণী, যার মধ্যে কিছু আছে উন্নত বৈশিষ্ট্যধারী, কিছু আছে নিম্নতর বৈশিষ্ট্যধারী। এই নিম্নতর বৈশিষ্ট্যধারী যে প্রাণীগুলো রয়েছে সেগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অযৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, আর উন্নত প্রাণী যৌন জনন অংশগ্রহণ করে, অর্থাৎ যৌন প্রক্রিয়ায় তাদের প্রজনন করে থাকে। তাহলে প্রজনন কি? প্রজনন হলো যে প্রক্রিয়ায় একটি জীব তার অপত্য জীব সৃষ্টি করে। আর এই উন্নত প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে সব থেকে উন্নত প্রাণী, আর আমরা এখন পড়ছি হিউম্যান ফিজিওলজি, অর্থাৎ মানব শরীরবিদ্যা। তো আজকে আমরা মানব প্রজননতন্ত্র, প্রজননের ধারাবাহিকতা, প্রজননের সমস্যা পর্যায়গুলো এবং প্রজননের যে রোগ, প্রতিকার, প্রতিষেধক, এসব নিয়ে আমরা আলোচনা করব। মানব প্রজননতন্ত্র, আচ্ছা আমরা একটু স্লাইডে দেখি মানব প্রজননতন্ত্র, আমরা একটু স্লাইডে যাই। জীববিজ্ঞান 2 শ্রেণী দ্বাদশ দৌলত খান সরকারি আবু আবদুল্লাহ কলেজ,
নবম অধ্যায়ে মানব জীবনের ধারাবাহিকতা, কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিতে রয়েছে একটি বেবি, একটি বাচ্চা, তার সাথে অ্যাম্বিলিকাল কর্ড। এই যে নাড়িটা, এটাকে বলা হয় অ্যাম্বিলিকাল কর্ড। অ্যাম্বিলিকাল কর্ডের সাথে একটি গোলাকৃতি লাল রঙের বস্তু দেখতে পাচ্ছ, যাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা, যা দিয়ে বাচ্চাটি মায়ের দেহের সাথে যুক্ত থাকে এবং মায়ের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে। এ থেকে আমরা বুঝতে পারি যে মায়ের থেকে বাচ্চা খাবার সংগ্রহ করে, মায়ের দেহে বৃদ্ধি পায় এবং একটি সময় সে পৃথিবীতে আসে। তো আমরা যাই, আমরা যেটা আজকে আলোচনা করব, মানব প্রজননতন্ত্র। মানব প্রজননতন্ত্র হচ্ছে মানুষ একলিঙ্গী প্রাণী, পুরুষ এবং স্ত্রী, এদের দুজনের দেহে আলাদা আলাদা প্রজননতন্ত্র থাকে। পুরুষ দেহে পুং প্রজননতন্ত্র, স্ত্রী দেহে স্ত্রী প্রজননতন্ত্র। পুং প্রজননতন্ত্রে পুং গ্যামেট তৈরি হয়, স্ত্রী প্রজননতন্ত্রে স্ত্রী গ্যামেট তৈরি হয়। পুং প্রজননতন্ত্র কী কী নিয়ে গঠিত? পুং প্রজননতন্ত্র শুক্রাশয়, অ্যাপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণ নালী, ইউরেথ্রা ও বহিঃযৌনাঙ্গ এবং জননগ্রন্থি নিয়ে গঠিত। এই পুরুষ প্রজননতন্ত্র বা প্রজননতন্ত্রেরটা দুটি ভাগে ভাগ করা হয়, তাদের কাজ উপলক্ষে। প্রজননতন্ত্রের যে শুক্রাশয়, তার কাজ হলো সে শুক্রাণু উৎপাদন করে। যে অঙ্গটি শুক্রাণু উৎপাদন করে সেটি হচ্ছে মুখ্য জননাঙ্গ। আর এই শুক্রাশয় সঞ্চয়, পরিবাহিত, এগুলোর কাজে যে সমস্ত অঙ্গগুলো নিয়োজিত থাকে সেগুলো হচ্ছে আনুষাঙ্গিক যৌনাঙ্গ। তো এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি শুক্রাশয় হচ্ছে মুখ্য যৌনাঙ্গ, আর এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, ইউরেথ্রা ও বহিঃযৌনাঙ্গ এবং জননগ্রন্থি, এরা হচ্ছে আনুষাঙ্গিক জননাঙ্গ। শুক্রাশয় শুধুমাত্র শুক্রাণু উৎপাদনই করে না, সে একটি বিশেষ হরমোন নিঃসরণ করে, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন শুধু শুক্রাণুই উৎপাদনে সহায়তা করে না, সে মানব জীবনের কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার সময় পুরুষ দেহে অনেকগুলো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এখানের হরমোনগুলো হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন। এই হরমোন দুটি মানুষের অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যা টেস্টোস্টেরনকে ক্ষরণ ঘটায়। আর টেস্টোস্টেরন কী করে? টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে নিঃসৃত হয় এবং মুখ্য ও আনুষাঙ্গিক জননাঙ্গ এবং সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যর বিকাশ ঘটায়। সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য কী? যখন একটি মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, তখন এই হরমোন নিঃসরণের জন্য তার শরীরে বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুই ধরনের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এবং অনেকগুলো নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। এরপরে রয়েছে অ্যালডোস্টেরন, যেটা স্পার্মাটোজেনেসিসের জন্য শুক্রাশয়কে উদ্দীপ্ত করে। স্পার্মাটোজেনেসিস কী? স্পার্মাটোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় পুং দেহে, অর্থাৎ পুরুষ দেহে পুং গ্যামেট তৈরি হয়। সেই পুং গ্যামেট তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু জনন। অ্যালডোস্টেরন এই শুক্রাণু জনন বা স্পার্মাটোজেনেসিস ছাড়াও সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য বিকাশেও বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও শুক্রাশয়ের কিছু কোষ আছে, যা হচ্ছে সার্টোলি কোষ। এই সার্টোলি কোষ কিছু পরিমাণ এস্ট্রোজেন এবং কিছু পরিমাণ ইনহেবিন নামক
হরমোন ক্ষরণ করে। এটা গেল মানব প্রজননতন্ত্রের পুং প্রজননতন্ত্র। এখন আসি আমরা স্ত্রী প্রজননতন্ত্রে। স্ত্রী প্রজননতন্ত্রেও ঠিক তেমনি পুং প্রজননতন্ত্রের মতোই এখানে মুখ্য প্রজনন অঙ্গ হচ্ছে ডিম্বাশয়, যেখানে ডিম্ব তৈরি হয়। আর এই ডিম্ব তৈরি হওয়ার পর ডিম্বপাত হয়, সে ডিম্বটা আস্তে আস্তে ইউট্রাসের দিকে যেতে থাকে, সেটা হচ্ছে ডিম্বনালী। ডিম্বনালী থেকে সে ইউট্রাস বা জরায়ুর দিকে যেতে থাকে এবং সেখানেই সে অবস্থান করে। এছাড়াও অন্যান্য যৌনাঙ্গ রয়েছে, যেমন যোনি, বহিঃজননাঙ্গ এবং অনেকগুলো হরমোন। এদের নিঃসৃত হরমোনের মধ্যে প্রধান যে হরমোন দুটি রয়েছে সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। কর্পাস লুটিয়াম থেকে নিঃসৃত হয় এটি, এবং এটি যৌন বৈশিষ্ট্য, সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য বিকাশ ঘটায়, যা স্তন্য এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায় এবং রজচক্র নিয়ন্ত্রণ করে। আমরা বয়ঃসন্ধিকাল এবং এ বৈশিষ্ট্য, যৌন বৈশিষ্ট্য সম্পর্কে জানব প্রজননতন্ত্রের পরে। এরপরে রয়েছে আবার সেই অগ্র পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং LH লুটিয়নাইজিং হরমোন। এ দুটি, এরা কী করে? এরা ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি করে, ওভুলেশন এবং স্ট্রিজন সৃষ্টিতে ভূমিকা রাখে। লুটিনাইজিং হরমোন সে কী করে? ওই যে ডিম্বাশয়, ডিম্বাশয়ের ডিম্বাণুটা তৈরি হওয়ার পরে যে অন্য ফলিকলগুলো থাকে সে গ্রাফিয়ান ফলিকলকে কার্পাস লুটিয়াম নামক এক প্রকার গঠন তৈরি করে। সে কার্পাস লুটিয়ামকে পরিণত হওয়ার জন্য লুটিনাইজিং হরমোন কাজ করে থাকে। এছাড়াও মা যখন গর্ভবতী হয় তখন সেখানে নিঃসৃত হয় HCG অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হরমোন, যা অমরা থেকে নিঃসৃত হয়। আমরা প্রথমে যে ছবিটা দেখেছিলাম, একটা বেবির সাথে গোলাকার চাকতির মুক্ত একটি বস্তু যাকে বলেছিলাম অমরা বা প্লাসেন্টা, সেই প্লাসেন্টার থেকে নিঃসৃত হয় HCG, যা জননাঙ্গের বৃদ্ধিসহ বাচ্চার খাবারের জন্য দুগ্ধ ক্ষরণ ঘটায় এবং বাচ্চা মাতৃদেহে থাকা অবস্থায় খাবার সংগ্রহ করে, অর্থাৎ মূলত গ্লুকোজটাকে সে সরবরাহ করে। এছাড়া রয়েছে রিলাক্সিন নামে একটি হরমোন নিঃসৃত হয়, যেটা ডিম্বাশয় এবং অমরা থেকে নিঃসৃত হয়, যা বাচ্চা প্রসবের সময় মায়ের শ্রোণীদেশের লিগামেন্ট এবং পেশিগুলোকে শিথিল করে, যাতে খুব সহজেই বাচ্চা বাইরে বেরিয়ে আসতে পারে। এই হলো জননাঙ্গ। আমরা মানব প্রজননতন্ত্র পড়ছিলাম, মানব প্রজননতন্ত্রের স্ত্রী প্রজননতন্ত্র তন্ত্র পর্যন্ত শেষ হলো। এখন আমরা আসব প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা। এই যে পুং প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র, এই প্রজননতন্ত্রের কাজ কী? এই প্রজননতন্ত্র মূল কাজ হচ্ছে গ্যামেট তৈরি করা, এবং এই গ্যামেট দ্বয়ের নিষেকের ফলে যে জায়গট গঠিত হয়, সে জায়গট বিভাজনে তৈরি হয় একগুচ্ছ কোষ যাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। এবং এই ব্লাস্টোসিস্ট অবস্থায় সে ডিম্বপাত ঘটে, এবং ডিম্বপাত হওয়ার পরে ডিম্ব নালীর মধ্যে থেকে গড়িয়ে গড়িয়ে সে চলে আসে জরায়ুতে, ইউট্রাসে, এবং সেখানে সে প্রথিত হয়, অর্থাৎ সে জায়গা করে নিয়ে সেখানে বসবাসযোগ্য একটি জায়গা করে নেয়, সেখানে সে থাকে। যখন এই জায়গটি জরায়ুতে প্রথিত হয় তখন তাকে বলা হয় ইমপ্লান্টেশন। এবং এই সময়ের মধ্যে, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বটি পাত হওয়ার পরে ফলোপিয়ান টিউবের মধ্য থেকে এসে গড়িয়ে গড়িয়ে আসার সময়ে যদি কোনো পুং গ্যামেট তাকে নিষিক্ত করে তখন তাকে জায়গট বলা হবে, আর নিষিক্ত না করলে সে জায়গট নয়, তখন সে শুধুমাত্র একটি ডিম্বাণু, একটি কোষগুচ্ছ, একটি ব্লাস্টোসিস্ট। জায়গট হওয়ার পরে তার ক্লিভেজের মাধ্যমে সেখানে তৈরি হয় তাদের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 46টি হয়, এবং তখনই সেখানে বিভাজন হয়, এবং জায়গটির বিভাজনকে বলা হয় ক্লিভেজ।
এবং ক্লিভেজ হওয়ার পরে সেখানে যে ব্লাস্টোসিস্ট তৈরি হয় এবং পরবর্তী কতগুলো কোষস্তর তৈরি হয়। প্রধানত তিনটি কোষস্তর তৈরি হয়, এদেরকে বলা হয় ভ্রূণীয় কোষস্তর। এই ভ্রূণীয় কোষস্তর হচ্ছে একটি জীবের শরীর গঠন বা দেহ গঠনের প্রধানতম ধাপ, এবং এগুলো ফলোপিয়ান টিউব থেকে সে গড়িয়ে আসতে আসতে জরায়ু পর্যন্ত আসতে আসতে ঘটে গিয়ে থাকে। তবে তার শর্ত হচ্ছে একটি, সেখানে তাকে পুংগ্যামেট পেতে হবে, পুংগ্যামেটের সাথে স্ত্রীগ্যামেটের নিষেক হতে হবে। আর যদি সেখানে নিষেক না ঘটে, কোনো কারণে পুংগ্যামেট সেখানে পেল না, তখন আর সে কোনো কোষগুচ্ছ গঠন করতে পারবে না, তখন সে হয়ে যাবে একটি ডিম্বাণু এবং নির্দিষ্ট সময় পরে সে মরে যাবে। এখন এই প্রজননের বিভিন্ন সময়ে এর যে পরিবর্তন, এর যে দশা, এর যে ধাপগুলো, এগুলোকে আমরা বর্ণনার সুবিধার্থে কয়েকটি শিরোনামে আলোচনা করব। আমরা মোট সাতটি শিরোনামে আলোচনা করব। আজকে যে দুটি আলোচনা করব, প্রথম দুটি সেটা হচ্ছে বয়ঃসন্ধি ও রজচক্র। এই বয়ঃসন্ধি আর রজচক্র নিয়ে আজকে আলোচনা করব। বয়ঃসন্ধি আসলে বয়ঃসন্ধি কী, বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স বা পিউবার্টি এগুলো কী? এগুলো হচ্ছে যখন একটি বাচ্চা জন্মায় তখন সে শিশু থাকে, তারপরে তার শৈশব, শৈশবের পরে আসে তার কৈশোর, কৈশোরের পরেই সে যৌবনে পদার্পণ করে, এবং কৈশোর আর যৌবনের মাঝামাঝি জায়গায় এই সময়টাতে তার শারীরিক, মানসিক, দৈহিক বেশ কিছু পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটাই হচ্ছে বয়ঃসন্ধিকালের পরিবর্তন। এই পরিবর্তনমূলক যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে বলা হয় সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য। এবং এর পরিবর্তনগুলো কেন হয়? এই পরিবর্তনগুলো হয় ওই যে আমরা হরমোনগুলো পড়েছি, সেই হরমোনগুলো নিঃসরণের জন্য বা হরমোনগুলো ক্ষরণের জন্য। যে সময়টাতে কৈশোর থেকে যৌবনে পদার্পণ হয় এবং হরমোনগুলোর কারণে ছেলে এবং মেয়ের দেহে বিভিন্ন ধরনের বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবর্তন সাধিত হয়, তাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। ছেলেদের ক্ষেত্রে এটি 13 থেকে 15 বছর আর মেয়েদের ক্ষেত্রে 12 থেকে 13 বছরের মধ্যে এদের শারীরিক বেশ কিছু গঠনের পরিবর্তন হয়। আমরা একটু স্লাইডে দেখি বয়ঃসন্ধিকাল কি। বয়ঃসন্ধিকাল হলো শৈশব থেকে যৌবনে পদার্পণ করার মধ্যবর্তী সময়। এ সময় কিশোর কিশোরীদের বিভিন্ন রকম শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, আর হরমোনের পরিবর্তনের কারণে এদের মানসিক আবেগের তীব্রতার উত্থান পতন ঘটে, যাকে ইংরেজিতে আমরা বলতে পারি অ্যাডোলেসেন্স। এ সময় বিশেষ কিছু হরমোন নিঃসৃত হয়, যেটা আমরা আগেও আলোচনা করেছি এখনও বলছি। সেটা হচ্ছে প্রথম যে হরমোন, সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, যেটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এবং এই হরমোনগুলো অন্য হরমোনগুলোকে ক্ষরণ করার জন্য উদ্দীপ্ত করে। সেগুলো হচ্ছে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এইচসিজি, টেস্টোস্টেরন, অলেস্টেরন, ইনহিবিন, প্রোল্যাকটিন ইত্যাদি। এই সময়ে ছেলে এবং মেয়েদের শরীরের অনেক পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। ছেলেদের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ঘটে, ওরা হঠাৎ করে অনেক বড় হয়ে যায়, ওদের দেহের কাঠামো সুঠামো হয়, পুরুষ দেহের পেশির বৃদ্ধি ঘটে, পিঠ, কোমর, নিতম্ব, উরুতে পেশি বৃদ্ধি পায়, হাড়ের গঠন বৃদ্ধি পায়, এবং শুক্রাশয়ের আভ্যন্তরীণ যে গঠনগুলো, শুক্রাশয়ের আকার এবং কাজ এবং উর্বরতা বৃদ্ধি পায়। তাদের শ্রোণীদেশে লোম বা পিউবিক হেয়ার হয়, শরীরে ও মুখেও লোম গজায়, এবং উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে তাদের কণ্ঠস্বর পরিবর্তন হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মায়। ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রেও বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়। এর মধ্যে প্রধান পরিবর্তন হচ্ছে তাদের শারীরিক গঠন বৃদ্ধি পায়, তাদের বাহ্যিকভাবে
শরীরে লাবণ্যতা ফিরে আসে এবং হঠাৎ করে কি বলবো সুন্দর অনেক সুন্দর হয়ে ওঠে, তাদের স্তন্য বৃদ্ধি পায়, তাদের শরীরের আকার মেদ বৃদ্ধি পায়, শরীরের বিভিন্ন অংশে লোম দেখা যায়, শ্রোণীদেশে কেশ দেখা যায়, এবং আভ্যন্তরীণ যে পরিবর্তনগুলো হয় সেটার মধ্যে তার যোনিদেশ, জরায়ু ইত্যাদি বৃদ্ধি পায়। এবং সব থেকে বড় যে জিনিসটি সেটি হচ্ছে তার রজচক্র শুরু হয়। রজচক্র হচ্ছে সে যে একজন উর্বর নারী, সে যে সন্তান জন্মদানে সক্ষম, সেটার সিম্বল হচ্ছে রজচক্র। ঠিক তেমনি পুরুষ দেহ তখন, আচ্ছা আমরা বারবার যান্ত্রিক ত্রুটির শিকার হচ্ছি, কিছু করার নেই, এভাবেই চল করতে হবে। তো আমরা জানলাম বয়সন্ধি এবং এর ফলে ছেলে এবং মেয়েদের শারীরিক পরিবর্তন। বিশেষ যে দুটি পরিবর্তনের কথা বললাম সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে তাদের শুক্রাণু জনন প্রক্রিয়া শুরু হয় এবং মেয়েদের ক্ষেত্রে রজচক্র শুরু হয়। ছেলেদের শুক্রাণু জনন প্রক্রিয়াটা একটি অবিরাম প্রক্রিয়া, এটি বয়সন্ধিকালে শুরু হলেও প্রায় 70 বছর পর্যন্ত চলতে থাকে। যদিও 60 বছরের পরে এই শুক্রাণু জনন প্রক্রিয়ার গতিটা একটু কমে আসে, তবে চলতে থাকে, মৃত্যু তাদের অল্প কিছু হলেও চলতে থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই রজচক্র সেই 12-13 বছর থেকে শুরু হলেও সেটা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, যেমন কারো ক্ষেত্রে 40-45, কারো ক্ষেত্রে 55 বছর পর্যন্ত চলতে থাকে। এগুলো অবশ্য ওয়েদার বা ওই দেশের আবহাওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে, যেমন গরম যে উষ্ণমণ্ডলীয় দেশে ছেলেমেয়েরা বয়প্রাপ্ত হয় তাড়াতাড়ি এবং শীত প্রধান দেশের ছেলেমেয়েরা বয়প্রাপ্ত হয় একটু দেরিতে। তো আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে রজচক্র কি। স্লাইডে যাচ্ছি। রজচক্র হচ্ছে একটি মেয়ে সমগ্র যৌবন দশায় অর্থাৎ তার সারা জীবনে নিয়মিত 28 দিন পর পর তাদের জরনাঙ্গ থেকে বেশ কিছু দূষিত রক্ত, এন্ডোমেট্রিয়াম, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের খণ্ডাংশ এবং অনিষিক্ত ডিম্বাণুগুলো রক্তস্রোত আকারে বের হয়ে আসে, সেটাই হচ্ছে রজচক্র। প্রতি 28 দিন পর পর এটি হয়ে থাকে এবং এটা হওয়ার মানেই হচ্ছে সে মেয়েটি একজন উর্বর মা, অর্থাৎ সে প্রতি মাসে একটি করে ডিম্বাণু গঠন করতে পারছে, তার কোনো শারীরিক সমস্যা নেই। আমরা একটু এগুলো কয়েকটি ভাগে আলোচনা করব এবং সেটা একটু চিত্রের মাধ্যমে দেখাবো। রজচক্রে মূলত দুটি দশা, একটা হচ্ছে ফলিকুলার ফেজ আর একটা হচ্ছে লুটিয়াল ফেজ। এই ফলিকুলার ফেজে সাধারণত 1 থেকে মাঝামাঝি 14 দিন পর্যন্ত এবং 15 থেকে 28 দিন পর্যন্ত হচ্ছে লুটিয়াল ফেজ। ফলিকুলার ফেজে যে ঘটনাটি ঘটে, একটি হচ্ছে রজচক্র চলে অর্থাৎ ব্লিডিং পর্ব চলতে থাকে, অর্থাৎ সে অনিষিক্ত ডিম্বাণু, এন্ডোমেট্রিয়ামের খণ্ডাংশ, মিউকাস এগুলো ভেঙে চলে বেরিয়ে আসে এবং এগুলো শেষ হয়ে যায় সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যে শেষ হয়ে যায়। এরপর এই 3 থেকে 6 দিনের মধ্যে আবার সেই জরায়ুটা পুনর্গঠন শুরু করে এবং শুরু করতে করতে 14 দিন পর্যন্ত এন্ডোমেট্রিয়াম এমনভাবে তৈরি হয় যাতে আরেকটি নিষিক্ত ডিম্বাণু সে ধারণ করতে পারে। তাই এডমিনিস্ট্রেশন এবং দ্বিতীয় যে নিরাময় পর্ব, অর্থাৎ নিরাময় পর্ব বলতে যখন এন্ডোমেট্রিয়ামটি আবার নতুন করে তৈরি হয় সেই ফেজটাকে বলা হয় প্রোলিফারেটিভ ফেজ। আর যখন ব্লিডিং পর্ব চলে অর্থাৎ রক্তস্রোত চলে তখন তাকে বলা হয় এডমিনিস্ট্রেশন। তার পরের যে দশা যখন আবার নতুন করে জরায়ু নতুন করে গঠিত হয় তখন সেটাকে বলা হয় প্রোলিফারেটিভ ফেজ। এবং একটি নির্দিষ্ট সময়ের পরে
এন্ডোমেট্রিয়াম, জরায়ুর ভিতর যে এন্ডোমেট্রিয়াম সেটি পরিপূর্ণ হয় এবং তখন শুরু হয় লুটিয়াল ফেজ, এবং পরিপূর্ণ অবস্থায় সে ডিম্বটি ধারণ করে। যদি ডিম্বকটি নিষিক্ত না হয়, জায়গুট গঠন না করে, তখন এই ডিম্বকটি ভেঙে চুড়ে ডিম্বকটি মরে যায়, এবং ডিম্বকটির যে বাসা, যে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামে অন্যান্য যে হরমোন ক্ষারিত হয়, এই হরমোনগুলো ক্ষরণ বন্ধ করে দেয়, যার ফলে এন্ডোমেট্রিয়াম ভেঙে চুড়ে আবার মিনিস্ট্রেশন সাইকেল শুরু হয়ে যায়। অর্থাৎ 1-2 তারিখ চলে আসে, 28 দিন পরে সে ভেঙে চুড়ে আবার মিনিস্ট্রেশন সাইকেল চলে আসে। তো এখানে দুটি ফেজ, একটা হচ্ছে ফলিকুলার ফেজ, সেখানে মিনিস্ট্রেশন সাইকেলটা শুরু এবং শেষ, এবং প্রলিফারেটিভ ফেজ, যেখানে এন্ডোমেট্রিয়াম নতুন করে গঠন শুরু হয়, অর্থাৎ ওই যে FSH এবং LH হরমোন নিঃসরণ হয়, নিঃসরণ হতে থাকে, অর্থাৎ ক্ষারিত হতে থাকে, এবং এন্ডোমেট্রিয়াম গঠন শুরু হয়। একটা সময় এন্ডোমেট্রিয়াম অনেক বেশি পরিপূর্ণ হয়ে যায়, তখন ওই LH, FSH ক্ষরণ কমে যায়, এবং কোনো ডিম্বাণু যখন নিষিক্ত না হয়, তখন এন্ডোমেট্রিয়ামটি ভেঙে যায় এবং অনিষিক্ত ডিম্বাণুতেও মরে যায়, এবং এগুলো ভেঙে চুড়ে বেরিয়ে আসে। তখন সেই শেষ দশাটা কি বলা হয়, লুটিয়াল ফেজ। একে আমরা আরেকটু ভালোভাবে আলোচনা করতে পারি, আর একটু ছবিটা আরেকটু ভালোভাবে দেখতে পারি। এটিকে বর্ণনার সুবিধার্থে আমরা যদি দুটি ভাগ না করে 4টি ভাগ করি, অর্থাৎ ফলিকুলার ফেজ এবং লুটিয়াল ফেজটাকে যদি আমরা 4 ভাগ করি, তাহলে আমাদের বর্ণনা আরেকটু সুবিধা হয়। প্রথম যে পর্বটি হচ্ছে সেটা হচ্ছে নিরাময় পর্ব। নিরাময় পর্ব হচ্ছে যখন মিনিস্ট্রেশন শুরু হয়, 1 থেকে 3 দিন 3 তারিখ পর্যন্ত সে শুধুমাত্র ভেঙে চুড়ে অনিষিক্ত ডিম্বাণু, এন্ডোমেট্রিয়াম, নষ্ট এন্ডোমেট্রিয়াম, মিউকাস, এগুলো ভেঙে চুড়ে বেরিয়ে আসে। 3 থেকে 6 দিনের মধ্যে এগুলো বেরিয়ে চলে আসার পরে 3 থেকে 6 দিনের মধ্যে সে আবার নতুন করে তার এন্ডোমেট্রিয়াম, জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি পেতে থাকে, এবং এই সময়ে যে দুটি হরমোন কাজ করে সেটা হচ্ছে FSH এবং LH, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন। এগুলো কে উদ্দীপিত করে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। তখন এই জরায়ুর ভিতরটা আস্তে আস্তে গঠিত হতে থাকে এবং এন্ডোমেট্রিয়াম 1 মিলিমিটার মতো পুরু হতে থাকে। এটা হয় 6 দিন পর্যন্ত। 6 দিন থেকে 14 দিন পর্যন্ত এন্ডোমেট্রিয়াম আরও বেশি পরিপূর্ণ হয়, অর্থাৎ প্রায় 3 মিটারের মতো হয়ে যায়। ঠিক এই সময়ে এটাকে বলা হয় বৃদ্ধি পর্ব, এবং এই সময়ে ডিম্বাশয় থেকে ডিম্বপাত ঘটে, এবং ডিম্বটি ফলোপিয়ান টিউবের মধ্যে থেকে, নালীর ভিতর থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে এবং ইউটারাসের দিকে আসতে থাকে। এরপরে এই 14 দিন যাওয়ার পরে এন্ডোমেট্রিয়াম আরও বৃদ্ধি পেতে থাকে। এই 14 দিনের মধ্যে এন্ডোমেট্রিয়াম 3 থেকে 4 মিটার হয়ে যায়। 14 দিন পরে, 14 দিন থেকে 28 দিনের মধ্যে, এর মধ্যে এন্ডোমেট্রিয়াম আরও পুরু হয়ে যায়, 4 থেকে 6 মিটার পর্যন্ত পুরু হয়ে যায়। এবং 4 থেকে 6 মিটার পর্যন্ত যখন পুরু হয়ে যায়, তখন সে ওখানে প্রচুর পরিমাণে রক্তজালক তৈরি হয়, অর্থাৎ সে একটি ডিম্বাণুকে ধারণ করার জন্য সে তখন সম্পূর্ণ রেডি হয়ে থাকে, এবং ডিম্বাণুটি এসে সেই ইউটারাসের গাত্রে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে প্রথিত হয়, অর্থাৎ সে তার বাসায় ঢুকে থাকে। একে বলা হয় প্রাক রজস্রাবীয় পর্ব। এই সময়ে 36 ঘন্টা ডিম্বাণুটি জীবিত থাকে। ডিম্বাণুটি যখন জীবিত অবস্থায় 36 ঘন্টা থাকে, ততক্ষণ সে এন্ডোমেট্রিয়ামের মধ্যে সুন্দরভাবে গ্রথিত থাকে। যখন ডিম্বাণুটি মরে যায়, অর্থাৎ এর মধ্যে কোনো শুক্রাণু না পায়, সে নিষিক্ত হতে না পারে, তখন ওই FSH LH হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যায়, স্ট্রোজেন প্রস্ট্রোজেন সমস্ত হরমোনের ক্ষরণ কমে যায়, যার ফলে এন্ডোমেট্রিয়াম খাবার পায় না, এন্ডোমেট্রিয়ামের রক্তনালীগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙে চুড়ে যায়, ডিম্বাণুটি মরে যায়, ওর সাথে বেশ কিছু মিউকাস থাকে, এগুলো তখন জরায়ুর সংকোচন প্রসারণের ফলে যোনিদ্বার দিয়ে বের হয়ে আসে, এবং 28 দিনের মাত্রায় এইটি পরিপূর্ণভাবে বের হয়ে আসে এবং শুরু হয় ব্লিডিং পর্ব, এবং এটি 1 থেকে 3 দিন চলতে থাকে, এবং 3 থেকে 6 দিনের দিন
এই ব্লিডিংয়ের পর্বের পরিমাণ কমে যায় এবং নিরাময় পর্ব শুরু হয়ে যায়। আসলে এই রজস্রাব এটা কেন হয়, এটা যদি না হতো তাহলে একজন নারী কখনোই সন্তান ধারণ করতে পারতো না এবং তার নিজ অপত্য তৈরি করতে পারতো না, বংশের ধারাবাহিকতা রক্ষা হতো না। একটি জীব যখন তার নিজ সত্তা বিশিষ্ট অপত্য জীব তৈরি করে তার প্রজাতিকে রক্ষা করে, সেটাই হচ্ছে জীবনের ধারাবাহিকতা। আর সেক্ষেত্রে একজন মা সব থেকে বড় ভূমিকা পালন করে, এবং একজন মা তখনই বড় ভূমিকা পালন করতে পারে যখন সে পূর্ণভাবে সুস্থভাবে তার রজস্রাব চলে বা মেনস্ট্রুয়েশন সাইকেল চলে। সুতরাং মেনস্ট্রুয়েশন সাইকেল একটি তাৎপর্যময় জিনিস যা একজন নারীকে সুস্থতা সুস্থ হিসাবে প্রতীয়মান করে, একজন নারীকে সফল মা সুস্থ মা হিসাবে প্রতীয়মান করে। তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করব, পরবর্তীতে পরবর্তীগুলো ক্লাসে অন্যগুলো আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। সবাই খুবই সাবধানে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, কিছুক্ষণ পর পর হাত সাবান দিয়ে ধুবে এবং অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। যতটা সম্ভব নিজে ভালো থাকবে, নিজের পরিবারকে ভালো রাখবে এবং প্রতিবেশীকেও পরামর্শ দেবে। আজকে এখানেই শেষ আসি।